trees inside of me. In this sense that I can look at you with love, seeing all that I can learn. Can you stay and I will grow? তো আপনারা এর আগের ব্লগে দেখেছিলেন যে আমরা বিয়ের কেনাকাটা শুরু করেছিলাম, আর আমি বলেছিলাম আপনাদেরকে যে পার্ট টু নিয়ে আসবো আপনাদের সামনে, আর কি কি কেনাকাটা করেছি সেটাই শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি, আর কি কি কিনেছি সবটাই শেয়ার করব। আর প্রথমেই বলেছিলাম যে আর একদিন যাব শপিং করতে, তো সেটার ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। তো আজকে আপাতত যেটুকু কিনেছি সেটুকু তুলে ধরি আপনাদের সামনে, তো চলুন সঙ্গে থাকুন। তো প্রথমে শুরু করছি বরকে নিয়ে শুরু করছি। তো আমাদের কনেযাত্রী মানে কনে পক্ষ থেকে তত্ত্ব যাবে ছেলের বাড়িতে, তো সেটা থেকেই মানে কনের বাড়ি থেকে যাচ্ছে ছেলের জন্য পাত্রর জন্য ব্লেজার, ব্লেজারের একটা সেট যাচ্ছে। তো ওটা দেখায় আপনাদের, এই যে এই ব্লেজারটা ব্লু কালারের, রয়্যাল ব্লু, সাথে এই যে প্যান্ট আছে। আর একবার দেখে নিন আপনারা, এই ব্লেজার সাথে এই যে এই শার্টটা। তো এই বডি কেয়ারের এই শার্টটা আছে, এটা হলো আমার নতুন ভাইয়ার জন্য মানে আমাদের নতুন জিজুর জন্য এই শার্টটা আছে। তো এরপরে যাই দিদির শাড়ি, রিম্পা দিদির শাড়ি মানে রিম্পা দিদি বাপের বাড়ি থেকে চৌথলি নিতে মানে ওই কনেযাত্রী তত্ত্বেতে যেটা পাচ্ছে এই শাড়িটা ম্যাচিং, এটা ম্যাচিং। আপনাদেরকে আগের ব্লগেই বলেছি যে আমরা আমাদের জিজুকে আর দিদিকে একই পরাবো। তো এই যে ব্লু, এটা রয়্যাল ব্লু, আর এই যে ভাইয়ার সাথে এটা ম্যাচিং। তো ভাইয়ার এটা শার্টটা হালকা পিঙ্ক, আর দিদির এখানে আছে ডিপ পিঙ্ক আঁচলটা। তো এটা হলো রিম্পা দিদির শাড়ি মানে কনের শাড়ি। তো এরপরে আসি, তো ফ্রেন্ডস এরপরে আমি আসছি বাড়ির সব থেকে বড় সদস্যের। তো আমাদের দিদির রিম্পা দিদির শ্বশুর মশাইয়ের এটা পাঞ্জাবি, এটা একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখুন এই পাঞ্জাবিটা পুরোটার খুলছি না, এই যে তো এটা হলো দিদির শ্বশুর মশাই পাঞ্জাবি। পরে ভরছি সব। তো এরপরে যাব, এরপরে দেখাই আপনাদের দিদির শাশুড়ি মায়ের শাড়ি। তো এই যে এই শাড়িটা, এটা খুলে দেখতে দেখাই আপনাদের, এটা হলো রিম্পাদির শাশুড়ি মায়ের শাড়ি। তো এরপরে রিম্পাদির দেওর আর যা আছে বাড়িতে, তো এটা হলো ছোট ভাইয়ার পাঞ্জাবি মানে রিম্পা দিদির দেওরের পাঞ্জাবি এটা। আর এরপরে যাচ্ছি লাস্টে দিদির রিম্পা দিদির জায়ের শাড়িতে। তো ওরা দু মানে দুইজনা দুই জায়েরই একই শাড়ি, শুধু এই যে ভাবির শাড়ির কালারটা আলাদা। এটা হলো কি বলবো আপনাদের, দুধে আলতা যে কালারটা আছে সেইটারই কালার, আর আছে পেস্তা গ্রিনের একটা কম্বিনেশন। রিম্পা দিদির যেমন ডিপ পিঙ্ক আর রয়্যাল ব্লু, আর এটার হলো দুধে আলতা গ্রিন।
তো ফ্রেন্ডস, আমাদের আপাতত এইটুকুই শপিং হয়েছে, তো কসমেটিক এখনো বাকি আছে। রিম্পা দিদিও কিছু কসমেটিক কিনবে, তারপরে আমরাও ভাইয়ার জন্য কিছু পাঠাবো এখান থেকে। তো ভাইয়ারও কিছু আছে বাকি, তো সেগুলো কিনে পাঠাবো। তো অবশ্যই আপনারা আমার ভিডিও দেখতে থাকুন, নিশ্চয়ই স্টেপ বাই স্টেপ আমি ভিডিও পোস্ট করব। আর যারা এখনো অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। তো সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। টাটা। তো আমরা এখন গোছাগুছি করছি সবাই, সবাই বলতে বাকি বাকি বোনরা নেই এখানে, আর সবাইকে খুব মিস করছি। আর আপাতত আমি দিদি আর রিম্পা দিয়ে আছি, আর ওই যে আমার কিট্টু সোনা। তো চৌথুলের মালগুলো এখন গুছিয়ে ভরে দিই, আর এই যে ট্রলি ব্যাগ।